আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ সানিকাস মম। আজ আমি আপনাদের সাথে চকলেট স্পঞ্জ কেকের ডিটেলস একটা রেসিপি শেয়ার করব। সুপার সফট এই চকলেট স্পঞ্জ কেকটি আমি 2 ডিম দিয়ে চুলাতেই তৈরি করেছি। অনেকেই কমন অভিযোগ করেন যে ভ্যানিলা স্পঞ্জ কেকের মতো চকলেট স্পঞ্জ কেকটা ততটা পারফেক্ট বা স্পঞ্জি হয় না। ভিডিওটি না টেনে সম্পূর্ণটাই দেখুন, কেননা প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ, সব কিছু ডিটেলসে শেয়ার করা হয়েছে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে কেক তৈরির আগে প্রথমে যে কাজটা করে নিতে হবে সেটা হচ্ছে শুকনো উপকরণগুলোকে ভালো মতো চেলে নিতে হবে। আমি যেহেতু 2 ডিমের একটা কেক বানাচ্ছি সেজন্য ময়দা নিয়েছি এখানে 1/2 কাপ পরিমাণ। অবশ্যই 1/2 কাপ ময়দাই নিতে হবে, এর থেকে বেশি বা কম নেওয়া যাবে না। একদম লেভেল করে আমাদেরকে 1/2 কাপ ময়দা এখানে মেপে নিতে হবে। আর এখানে আমি তীর ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। আর এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করেছি। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কেকটার টেস্ট অনেক বেশি ভালো আসে। আর মালয়েশিয়ান ব্র্যান্ডের এই কোকো পাউডারটা স্বাদের মধ্যে সব থেকে ভালো আমার কাছে মনে হয়। ক্যাডবেরিটাও ইউজ করতে পারেন, তবে সেটার দাম অনেক বেশি। এখন আমি দিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ ফাস্টার ক্লার্কের বেকিং পাউডার। এর থেকে কম অথবা বেশি দেওয়া যাবে না, একদম লেভেল করে 1/2 চা চামচই দিয়ে নিতে হবে। এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সব কিছু ভালো করে চেলে নিয়েছি, এখন 1 চা চামচ দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই করে নিতে হবে। তো শুকনো উপকরণটা একপাশে সরিয়ে রেখে দিয়েছি। এখন এখানে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টো ডিম ভেঙে নিয়েছি। ফ্রিজের ডিম হলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে, কেননা ফ্রিজের ডিম দিয়ে কেক হবে না। আর আমি এখানে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করব না, ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদা না করলেও কোনো সমস্যা নেই। অনেকেই অভিযোগ করেন যে ডিমটা অনেকক্ষণ ধরে বিট করেছি কিন্তু পারফেক্ট ফর্ম হচ্ছে না, তার একটাই কারণ ডিমটা হয়তো বা বেশি পুরাতন। ডিম যদি বেশি পুরাতন হয় সেক্ষেত্রে ডিমের সাদা অংশটা পাতলা হয়ে যায় আর তখন ফর্মটা হতে চায় না। তাই সবসময় চেষ্টা করবেন ডিম কিনে 1 সপ্তাহের বেশি সময় ধরে না রাখতে। আর যদি বেশি দিন রাখতে চান সেই ক্ষেত্রে ফ্রিজে রেখে দিবেন, আর কাজ করার 1 ঘন্টা আগে বের করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তো এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটাও আমি কাপটা সমান করে নিয়েছি, আর চিনিটা আমি একবারে দিচ্ছি না, ধাপে ধাপে দিব আর এর সাথে মিশিয়ে নিব। এতে করে চিনিটা খুব সুন্দরভাবে দ্রুত মেল্ট হয়ে যাবে আর ফোমটাও পারফেক্ট হবে। আর বিটারের 1 স্পিডে দিয়ে আমি বিট করে নিচ্ছি। এটাও একটা গুরুত্বপূর্ণ টিপস, আপনারা যখন ডিমটাকে বিট করবেন তখন অবশ্যই বিটারের 1 বা 2 দিয়ে প্রথমে শুরু করবেন, ধপ করে আপনারা একবারে 4 বা 5 দিয়ে ফেলবেন না, এতে করে কিন্তু ফোমটা পারফেক্ট হয় না। আস্তে আস্তে আপনাদেরকে বিটারের স্পিডটা বাড়াতে হবে। প্রথমে আমি 1 অথবা 2 স্পিডে দিয়ে এভাবে বিট করে নিব 2-3 মিনিট, তারপরে লাস্ট পর্যায়ে যে আমি 4 দিয়ে আবারও 1 মিনিট মতো বিট করে নিয়ে অফ করে দিব। তো আমার এখানে ফোমটা হতে মোট 4 থেকে 5 মিনিট মতো সময় লাগে। তো আপনারাও এভাবে করে নেবেন, এতে করে আপনাদের বিটারটাও অনেক দিন ভালো থাকবে। তো এভাবে আমি 4-5 মিনিট মতো বিট করে নিয়েছি। লাস্ট পর্যায়ে আমি বলেছিলাম যে আমি একটু জোরে দিয়ে বিট করে নিব, আমি বিটারে 4 স্পিডে দিয়ে এখন এটাকে বিট করে নিচ্ছি আরও 1 মিনিট মতো। ফোমটা কিন্তু এখানে পারফেক্ট হয়নি, এই যে দেখতে পাচ্ছেন ফেনা ফেনা রয়ে গিয়েছে, এটার মধ্যে একটা থকথকে ভাব আসেনি। তখন আবারও এটাকে 1 মিনিট মতো বিট করে নিতে হবে। তো 1 মিনিট মতো বিট করে নেওয়ার পর দেখবেন যে সুন্দর এরকম থকথকে একটা ফোম হয়ে যাবে, আর লাইন টানলে লাইনগুলো সহজে মিশে যাবে না, তখন বুঝে নিতে হবে যে হয়ে গিয়েছে। এর থেকে বেশি করলে ওভার বিট হয়ে যাবে, তখন কেকটা বেক হওয়ার পর চুপসে যাবে। তো এখন আমি এর ভেতরে দিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্না করার সয়াবিন তেল, আর দিয়ে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স। এখন এই সব কিছুকে আবারও 30 সেকেন্ড মতো বিট করে নিব। যে কোনো স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল, তাই এখানে খুব সামান্য পরিমাণে দিয়ে নিয়েছি। না দিলেও কোনো সমস্যা নেই, তবে অল্প দিলে কেকের ড্রাইনেসটা দূর হয়ে যায়। তো এখন আমি শুকনো উপকরণটা আবারও চেলে নিয়ে এর ভেতরে দিয়ে নিচ্ছি। অবশ্যই চকলেট স্পঞ্জ কেকের ক্ষেত্রে 2 থেকে 3 বার চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা সুন্দর পারফেক্ট হয় আর স্পঞ্জি হয়। এখন আমি এই অংশটা স্কিপ করিনি একটু আপনাদের দেখানোর জন্য আমি কিভাবে মিশিয়ে নেই। আমি খুব আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটা সুন্দরভাবে মিশিয়ে নেই। এলো পাথারি কখনোই মেশানো যাবে না, এটাকে গোলভাবে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে, এতে করে ফোমটা যে তৈরি করেছেন সেটা 1%ও নষ্ট হবে না। আর শুকনো উপকরণটা ধপ করে একবারে দিয়ে দিতে যাবেন না, 2 থেকে 3 বারে দিয়ে এইভাবে মিশিয়ে নেবেন, এতে করে খুব সুন্দরভাবে মিশে যাবে, দলা পেকে যাবে না।
আর মেশানোর সময় অবশ্যই হ্যান্ড উইক্স বা এই ধরনের বিটারে কাঁটাটা দিয়ে মিশিয়ে নেবেন, এতে করে ফোমটা নষ্ট হয় না। স্প্যাচুলা দিয়ে মিশাতে গেলে অনেক সময় ফোমটা দেবে যায়, তখন কেকটা পারফেক্টভাবে ফোলে না। আরেকটা গুরুত্বপূর্ণ টিপস, সেটা হচ্ছে অনেকেই বলে আমার কেকটা অনেক ফুলে ওঠে কিন্তু ঠান্ডা হওয়ার পর বা চুলা থেকে বা ওভেন থেকে নামানোর পর সেটা ধপ করে চুপসে যায়। তার একটাই কারণ, ডিমের ফোম ওভারবিট হয়ে যায়, এই কারণে এই সমস্যাটা হয়। আমি আপনাদেরকে যেভাবে দেখালাম সেই প্রসেসে যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কেক পারফেক্ট হবে। ডিমের ফোম যদি ওভারবিট হয়ে যায় সেই ক্ষেত্রে ডিমের ফোমটার মধ্যে অনেকগুলো এয়ার বাবলস তৈরি হয়, আর সেই এয়ার বাবলসগুলো বেক হওয়ার সময় ফেটে যায়, আর ফেটে যাওয়ার কারণে সেই কেকটা অনেক ফুলে ঠিকই কিন্তু ঠান্ডা হওয়ার পর এয়ার বাবলসের কারণে ফাঁকা অংশগুলোর জন্য বাতাস ঢুকে আবার চুপসে যায়। তাই ডিমের ফোমটাকে ওভারবিট করা যাবে না। আর এই কথাগুলো না বললেই না ভিডিওটা এই জন্য অনেক বড় হয়ে গিয়েছে, আপনারা অধৈর্য হবেন না, প্রত্যেকটা টিপস ফলো করবেন, মন দিয়ে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কেক পারফেক্ট হবেই। ব্যাটার মেশানো হয়ে গিয়েছে, এখন মোল্ডে ঢেলে নিব। এই যে মোল্ড দেখতে পাচ্ছেন এটা 6 ইঞ্চি সাইজের, আর এর উচ্চতাটা একটু বেশি, 4 ইঞ্চি। মোল্ডের নিচে শুধুমাত্র আমি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি, কোনো প্রকার তেল ব্রাশ করিনি। নিচে অল্প পরিমাণে তেল ব্রাশ করা যায় কিন্তু সাইডে কখনোই ভুল করেও তেল ব্রাশ করা যাবে না, এতে করে স্পঞ্জ কেকগুলো সাইড থেকে চুপসে আসে, তাই সাইডে কখনোই তেল ব্রাশ করা যাবে না। তো এখন আমি মোল্ডটাকে কয়েকবার ভালো মতো ট্যাপ করে নিয়েছি, এতে করে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে। কেকটা আমি এখন বেক করে নিব। পাতিলটাকে আমি 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন এই প্রিহিট করা হাঁড়ির মধ্যে মোল্ডটিকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে বেক করে নিব। আর চুলার জালটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম লো রাখা যাবে না, তাহলে কেকটা হতে অনেক সময় লাগবে। মিডিয়াম টু লো হিটে এটাকে বেক করে নিতে হবে 25 থেকে 30 মিনিট মতো। স্পঞ্জ কেক হতে বেশি সময় লাগে না, তো আমার 25 থেকে 27 মিনিটের মধ্যে কেকটা হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি টুথপিকটা ঢুকিয়ে চেক করে নিচ্ছি, এর ভেতরে কোনো কাঁচা ভাব নেই, আর উপরে টাচ করে যদি দেখেন কোনো ভেজা ভাব নেই তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। এখন কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে আনমোল্ড করে দেখাচ্ছি। এই যে দেখুন, কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু 1%ও চুপসায়নি, আর এটা কতটা স্পঞ্জি সেটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। আজকের দেখানো প্রতিটা স্টেপ আর প্রতিটা টিপস যদি ফলো করেন ইনশাআল্লাহ আপনারাও একটা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করে নিতে পারবেন। বেকিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আজকের এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করব। যাবার আগে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।